ধন্যবাদ সিমি। করোনা ঝুঁকিতে অনেকগুলো লিগ বন্ধ হয়ে গেছে, কিন্তু অন্যরকম একটা জটিলতা দেখা দিচ্ছে। যেসব লিগ খেলতে এক্সিস্টিং লিগ খেলতে যেসব ফুটবলাররা দেশের বাইরে অবস্থান করছেন, তারা ভ্রমণ নিষেধাজ্ঞায় দেশে ফিরতে পারছেন না। এটা বাংলাদেশেও এমন বেশ কজন ফুটবলার আছেন যারা দেশে ফিরতে পারছেন না, জানিয়ে দিচ্ছে বিস্তারিত। শুতে জানাবো শিরোনাম। ভ্রমণ নিষেধাজ্ঞায় ফিরতে না পারার হতাশা, বিদেশি ফুটবলারদের স্বজনদের নিয়ে উদ্বেগ। করোনা ঝুঁকিতে সতর্ক মুস্তাফিজ মিরাজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মানার পরামর্শ। সোরের মুস্তফা মাহমুদ ঢাকার ফুটবলে দুই পরিচিত মুখ, এ মৌসুমে খেলছেন আরামবাগ ক্রীড়া সংঘে। করোনা ঝুঁকিতে বন্ধ প্রিমিয়ার লিগ, কিংসলে মুস্তফার মতো শখানেক বিদেশি ফুটবলাররা আটকে পড়েছেন বাংলাদেশে। পরিবার পরিজন ভিন দেশে করোনা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে, তাদের নিয়ে দুশ্চিন্তা ভর করা স্বাভাবিক। আবার এই ফুটবলারদের নিয়েও তো ভাবছেন তাদের কাছের মানুষ। মিশরে করোনার প্রকোপ অনেক বেশি, সেখানে আমার পরিবার আছে, আমি তাদের নিয়ে চিন্তিত। এই দুর্যোগের সময় তাদের পাশে থাকতে পারলে ভালো হতো। নাইজেরিয়ায় আমার মা আছে, তাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, তিনিও আমার খোঁজখবর নিচ্ছেন। এটা এমন এক পরিস্থিতি যা কখনোই কাম্য নয়। লিগ বন্ধ থাকায় দেশে ফেরার আকুতি আছে অনেকের, তবে ভ্রমণে বিধি নিষেধে আপাতত সেটা সম্ভব নয় তাও জানা আছে। সত্যি কথা বলতে আমি দেশে ফিরতে চাই, আমার পরিবারের পাশে থাকা উচিত, কিন্তু আমি জানি না কবে নাগাদ সবকিছু স্বাভাবিক হবে। কোনো কিছুই করার নেই, লিগ বন্ধ, সতর্কতায় আমরা অনুশীলনও করছি না। সুযোগ থাকলে আমার সন্তানদের কাছে চলে যেতাম, আমার উপস্থিতি প্রয়োজন তাদের জন্য। বিপাকে ক্লাব কর্তারাও, যথাসময় লিগ শেষ না হলে নির্দিষ্ট মেয়াদের চুক্তিতে আনা বিদেশিদের ধরে রাখা কঠিন হবে, সেই শঙ্কা যৌক্তিক। প্লেয়ার প্লাস আমার অফিসিয়াল দুজনের সমঝোতা দরকার, কারণ আমার ক্লাবের পক্ষে সম্ভব না যে প্লেয়ারের এত স্যালারি দেয়া, এবং প্লেয়ারেরও কিছু স্যাক্রিফাইস করতে হবে। শঙ্কার মাঝে করোনা নিয়ে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ ফুটবলার ক্লাব কর্মকর্তাদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আতঙ্কে আছেন খেলোয়াড়রাও। জাতীয় দলের দুই ক্রিকেটার মুস্তাফিজ ও মিরাজ ঝুঁকি এড়াতে সাবধানতা অবলম্বন করছেন, এমনকি অন্যদের বাঁচাতেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন। করোনায় স্থবির হয়ে গেছে সারা বিশ্ব, থমকে গেছে ক্রীড়াঙ্গনও। 31 মার্চ পর্যন্ত ঘরোয়া সব খেলাধুলা স্থগিত করেছে ক্রীড়া মন্ত্রণালয়। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষে তাই খেলা বন্ধ করতে হয়েছে বিসিবিকে। সূচি অনুযায়ী বুধ ও বৃহস্পতিবার মাঠে গড়ানোর কথা ছিল দ্বিতীয় রাউন্ড, কিন্তু খেলা না থাকায় ফাঁকা হোম অফ ক্রিকেট। বিসিবি কার্যালয়, একাডেমি সবখানেই শূন্যতা। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দেখা গেছে সাবধানতা। ব্যক্তিগত কাজে যেসব ক্রিকেটার বিসিবিতে আসছেন তারা সতর্ক নিজেদের নিয়ে। হাত টাটগুলো ঠিকমতো ধোয়া, একটু বাইরে টাইরে একটু কম বাইরে হওয়া, এই আর কি। আর বিশেষ করে সবচেয়ে ভালো আপনার হাত মুখ ধরা কম ধোয়, তার পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমার মনে হয় খুব ভালো, তার পাঁচবার হাত মুখ ধোয়া হচ্ছে, এটা খুব ভালো। সবাই যদি একটু সচেতনভাবে আমরা টেক কেয়ার করি নিজেদেরকে এবং নিজেদের ফ্যামিলিকে, আশেপাশে মানুষদেরকে, হয়তো তাহলে এটা বেশি দূর আগাবে না। বাট তারপরও এটা আমরা যদি নিজেদেরকে অবহেলা করি বা আমরা সচেতন না থাকি, তাহলে জিনিসটা দেখা যাক ছড়িয়ে পড়লে আমাদের জন্য অনেক কষ্ট হবে। আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ থাকলেও ফিটনেস ধরে রাখা জরুরি, সামনে আছে আন্তর্জাতিক ব্যস্ততা। এই সময় ব্যক্তিগত উদ্যোগে ফিটনেসে মনোযোগী হচ্ছেন ক্রিকেটাররা। মাঠে আসতেছি, সবাই একটু আতঙ্কের ভিতরে আছে, একটা মানুষের সাথে দেখা হলে তো আমাদের স্বাভাবিক আচরণ যেটা হ্যান্ডশেক করা, জড়িয়ে ধরা, হয়তো এই জিনিসটা এখন হচ্ছে না, কম হচ্ছে, বাট তারপরও তো আমরা বাঙালি আবেগের জায়গায় ওইরকম আমরা জড়িয়ে ধরি, ঠিকই হাত হ্যান্ডশেক করি। চেষ্টা করবো যে নিজে নিজে কীভাবে কিছু কাজ করা যায় কিনা, এখন তো বোলিং তো করা সম্ভব না, এখন রানিং কিংবা যে কিছু ব্যান ওর কাছে ওইগুলো চেষ্টা করবো, ওইগুলো করা। খেলা নেই, করোনা সতর্কতায় ঢাকা ছেড়ে কিছুদিন গ্রামের বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন মুস্তাফিজ মিরাজ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের পর এবার করোনা ঝুঁকি এড়াতে পিছিয়ে গেল ফ্রেঞ্চ ওপেন। মে মাসের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও করোনা ঝুঁকি এড়াতে আসর হবে সেপ্টেম্বরে। তবে 3 মাস পেছানোর পরও
ফ্রেঞ্চ ওপেনে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন বারবার ফ্রেঞ্চ ওপেন জয়ী রাফায়েল নাদাল। টেনিস বিশ্বের চারটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মধ্যে দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন, তবে করোনা ঝুঁকিতে পরিবর্তন হলো এর অবস্থান। প্রতিযোগিতা পেছানোর সিদ্ধান্ত হওয়ায় এবার ফ্রেঞ্চ ওপেন হয়ে যাচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। 24 মে থেকে 7 জুন হওয়ার কথা ছিল এবারের আসর, কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী অনেক ক্রীড়া আসরের মতো এই আসরও পেছানো হয়েছে। ফ্রেঞ্চ ওপেন শুরুর নতুন তারিখ 20 সেপ্টেম্বর, ইউএস ওপেন শেষ হবার এক সপ্তাহ পরে শুরু হবে এই লড়াই। প্লে কোর্টে লড়াই হবে, রাফায়েল নাদাল থাকবে না তা কি হয়, কিন্তু এবার তাই হতে যাচ্ছে। করোনা ঝুঁকিতে আসর পেছানোর পরও ঝুঁকিমুক্ত হতে পারছেন না নাদাল। বিশ্বব্যাপী কোভিড-19 যে ভয়াবহতা চালাচ্ছে তাতে সেপ্টেম্বরও খেলার জন্য নিরাপদ সময় হবে মনে করছেন না স্প্যানিশ তারকা। রেকর্ড 12 বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন নাদাল। এই ওপেনে ক্লে কোর্টের রাজার ধারে কাছেও নেই দুই প্রতিদ্বন্দ্বী জকোভিচ ও ফেডেরার। নাদাল না খেললে নিশ্চিতভাবে রং হারাবে রোল্যান্ড গ্যারোস। ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে গেলেও নির্ধারিত সময়ই হবে উইম্বলডন। 29 জুন থেকে 12 জুলাই পর্যন্ত উইম্বলডন ওপেন চলার কথা। এখন পর্যন্ত আয়োজকরা টুর্নামেন্ট পেছানোর কথা ভাবছেন না, তবে করোনা ভাইরাস দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়লে গ্রাস কোর্টেও স্থগিতাদেশ আসতে পারে। উইম্বলডনের মতো ইউএস ওপেনের তারিখও এখন পর্যন্ত অপরিবর্তিত আছে, 24 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইউএস ওপেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, বর্তমানে আইসিইউতে আছেন 76 বছর বয়সী এই কোচ। স্প্যানিশ গণমাধ্যমের খবর, শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সাঞ্জের, হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে তাকে। রেমন মেন্দোজার পর 1995 সালে রিয়ালের সভাপতি হন লরেঞ্জো, তার অধীনে 1 বার লিগ ও সুপার কাপ আর 2 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল। 2000 সালে সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনোর কাছে পরাজিত হন লরেঞ্জো। খেলার খবর এই ছিল, আমার কাছে সবশেষ চলে যাচ্ছি সিমির কাছে।